গত এক দশকে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় পনেরো হাজার কোটি টাকা চলমান আরও প্রায় এক লাখ কোটি টাকার কাজ কিন্তু রেল কর্মচারীদের দক্ষতা বাড়াতে নেওয়া হচ্ছে না তেমন কোনো পদক্ষেপ ফলে তাদের সামান্য ভুলেই ঘটছে দুর্ঘটনা জাহেদ সেলিমের রিপোর্ট সবুজ পতাকা উড়িয়ে ট্রেন পার করে দেওয়ার এই দৃশ্যটি বলে দেয় এখনও কিছু জায়গায় সনাতনী পদ্ধতিতেই চলছে ট্রেন ডিজিটাল সিগন্যাল পদ্ধতি বন্ধ থাকায় বাধ্য হয়ে সনাতনী বা অ্যানালগ পদ্ধতিতে ট্রেন প্রবেশ বা ক্রসিং করানো হচ্ছে ইন্টারলকিং সিস্টেম ব্যবস্থা যদি চালু হয় তাহলে এই ক্ষেত্রে অনেক কিছু সময় বাঁচবে এক দুই হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার যে থ্রো পাস এই গাড়িটা আপনার আমরা থ্রো খুবই দ্রুত গতিতে চলে যেতে পারবে অন্তত তিন চার মিনিট সময় অনায়াসে সেভাবে গাজীপুরের জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত চলছে রেলের ডাবল লাইন নির্মাণের কাজ ফলে দীর্ঘদিন ধরে বন্ধ আছে ডিজিটাল সিগনাল পদ্ধতি আর তাই সনাতনী পদ্ধতিতেই কাজ করতে হচ্ছে রেলওয়ে সংশ্লিষ্টদের এখানে ট্রেন আপনার মেনুয়ালি আসে আগে ইন্টার ছিল সেটা নাই এখন মেনুলি সিস্টেমে ট্রেন রিসিভ করা হয় চালানো হয় সম্প্রতি জয়দেবপুরে মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি যে সংঘর্ষ হয় তার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ সিগন্যাল ব্যবস্থাকে দায়ী করা হয় এর আগে গত বছর অক্টোবরে ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনাও ছিল সিগন্যাল অমান্যের কারণে এই দুর্ঘটনায় প্রাণ যায় বাইশ জনের আর আহত হয় বহু মানুষ সনাতন সিগন্যাল পদ্ধতি পয়েন্টসম্যানের ভুল বা সিগনাল ম্যানের ভুলের কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলছেন বিশেষজ্ঞরা যেখানে ক্রসিংটা হয় সেই জায়গাতে মেনটেন্স না করার কারণে বা হচ্ছে সঠিকভাবে আপনার হচ্ছে যে নাট বোল্ট বা এবং হচ্ছে স্পাইকগুলো না থাকার কারণে এই এই জায়গাতে কিন্তু গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দ্বিতীয়টা হচ্ছে যে সিগন্যাল ভুলের কারণে যেমন হয় দ্বিতীয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে সিগন্যাল ওভারশুট করে ফেলে চালকরা অর্থাৎ সিগন্যালটা দেখে না বাংলাদেশ রেলওয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন বর্তমানে দেশের বেশিরভাগ জায়গাতেই ডিজিটাল সিগন্যাল পদ্ধতি চালু রয়েছে কয়েকটি জায়গায় প্রকল্পের কাজ চলমান থাকায় সেগুলো বন্ধ রাখতে হয়েছে সমস্যা কাটিয়ে উঠতে কাজ করছেন তারা যেখানে আমরা মানুষের উপর ডিপেন্ড করতেছি সেখানেই আমাদের এই রিস্কগুলো থেকে যাচ্ছে তো যে কারণে আমাদের এই মুহূর্তে আমাদের এই প্রজেক্ট শেষ করার জন্য কিন্তু এটার বিকল্প আমাদের কিছু নাই যেসব জায়গায় রেলওয়ের উন্নয়ন কাজ চলছে সেসব জায়গায় রেল চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ জাহিদ সেলিম মাতসরাঙা সংবাদ ঢাকা